পুরো বিশ্ব এখন করোনার মহামারীতে আতঙ্কিত। তো আমি শুধু একটা কথা বলবো, যদি এই যাত্রায় বেঁচে যায় তাহলে আগে আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে ক্ষমা চেয়ে নিব আমার অতীতের ভুলগুলোর জন্য এবং ধন্যবাদ দিব আমার নতুন জীবনের জন্য। আর আমার খুব ইচ্ছে ছিল পুরো বাংলাদেশ এবং পুরো পৃথিবী ট্যুর করা। আমি আস্তে আস্তে ওটা নিয়ে প্ল্যান করব এবং অ্যাট ফার্স্ট আমি সাজেক যাব। ধন্যবাদ। বেসিক্যালি করোনা ভাইরাস থেকে যদি মুক্তি পেয়ে যাই তাহলে প্রথম যে কাজটি করব সেটি হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। আসন্ন যেই রোজাটি রয়েছে 30 রোজা রাখার জন্য চেষ্টা করব এবং গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, তাদেরকে সাহায্য সহযোগিতা করব যতটুকু আমার সামর্থ্য রয়েছে। এছাড়াও করোনা ভাইরাস আমাদেরকে শিখিয়েছে কীভাবে নিজেকে প্রোটেকশন করা যায়, কীভাবে ফ্যামিলিকে প্রোটেকশনে রাখা যায়, কীভাবে নিজেকে সেফ রাখা যায়। তো করোনা ভাইরাস যেহেতু আমাদেরকে এগুলো শিখিয়েছে, সো আমি সেভাবে করে নিজেকে প্রোটেক্ট করব, ফ্যামিলিকে করব এবং নিজের পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করব। ধন্যবাদ। নমস্কার। আশা করছি কঠিন সময় আমরা সকলে সুস্থ আছি, সুন্দর আছি এবং ভালো আছি। বিশ্বাসী করোনা ভাইরাস নিয়ে যে যুদ্ধে নেমেছে, অতি শীঘ্রই হয়তো আমরা সেই যুদ্ধ থেকে জয়ী হতে চলেছি। সো যুদ্ধে জয়ী হওয়ার পর আমার কী করণীয়? সো আমি চাইবো যে আমার পড়াশোনাটা একটু এগিয়ে যাক, কারণ বেসিক্যালি যারা স্টুডেন্ট তাদের পড়াশোনা এই কারণে পিছিয়ে গেছে। সো আমি চাইবো যে আমাদের পড়াশোনাটা একটু এগিয়ে যাক। তারপর যেহেতু আমি পার্সোনালি আমি একটু ট্রাভেলিং করতে খুব পছন্দ করি, সো আমার বেশ কিছু প্ল্যানিং ছিল যে আমি অমুক জায়গায় যাবো, তমুক জায়গায় যাবো, বাট এই প্রবলেমগুলোর কারণে যাওয়া হয়নি, স্টপ হয়ে গেছিলো। সো আমি চাইবো আমার ট্রাভেলিংগুলো কমপ্লিট করার জন্য, নাম অবশ্য বলতে পারছি না কিছু পার্সোনাল রিজনের জন্য। সো এই হলো আমার আপাতত ইচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি আফনা শিপতে, আই এম ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাঙ্কর। আমরা সবাই জানি আমরা COVID-19 কিংবা করোনার জন্য খুবই একটি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ করবেন। আর এই অবস্থা থেকে যদি আমরা সকলে পরিত্রাণ পাই, সবার প্রথমে আমি যে কাজটি করব আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। তারপর এই পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে দিয়েছে, এই শিক্ষাটাকে মাথায় রেখে ভবিষ্যতে চলার চেষ্টা করব। সেই সাথে আমি সবাইকে অনুরোধ করব আপনারা বাসায় থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সবার জন্য, আমাদের দেশের সকলের জন্য দোয়া করবেন। আমি আরফিন, ইতালি থেকে। বেশ কয়েকদিন যাবত আমি কোয়ারেন্টাইনে আছি। কোয়ারেন্টাইনে থাকা সত্ত্বেও আমি বোর হচ্ছি না। কোয়ারেন্টাইন আমাকে দৈনন্দিন জীবনের রুটিন পরিবর্তন করতে সহায়তা করেছে, যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, বই পড়া, গল্পের বই পড়া। ইনফ্যাক্ট আমি অনেকগুলো গল্পের বই কমপ্লিট করেছি, পরিবার প্রয়োজনকে সময় দেওয়া। সো আমি রিয়ালাইজ করলাম যে আমি হাজারো ব্যস্ততার মাঝে সব কাজগুলো করে নিতে পারি। যখন পৃথিবী সুস্থ হবে, ব্যস্ততা শহরে পা রাখবো, তখন আমি হাজারো ব্যস্ততার মাঝে এসব কাজ করে নেওয়ার চেষ্টা করব। করোনা চলে গেলে সর্বপ্রথম আমি যেটি করব, আল্লাহর কাছে হাত দু হাত তুলে মোনাজাত করব। তিনি আমাদের এই মহামারী থেকে রক্ষা করেছেন এবং আমরা অবশ্যই আল্লাহর দেওয়া বিধি বিধানের সাথেই থাকব। দেন আমি যেটি করব, আমি ঘর থেকে বের হতে চাই। অনেকদিন ঘরে ছিলাম, ঘর থেকে বের হলে অনেক ভালো লাগবে। দেন আমি আমার বন্ধুবান্ধবের সাথে দেখা করতে চাই, যাদের সাথে দীর্ঘদিন দেখা করতে পারিনি, তাদের অনেক বেশি মিস করেছি। দেন আমি আমার কাজের জায়গায় ফিরে যেতে চাই, বিকজ আমার ওই জায়গাটা খুব বেশি প্রিয়। দেন আমি দূরে কোথায় ঘুরতে যেতে চাই, যেমন কক্সবাজার বা বান্দরবান। আশা করছি আপনারা সবাই আমার মতোই চিন্তাভাবনা নিয়ে বসে আছেন। সবাই দোয়া করবেন আমার জন্য, সবাই ভালো থাকবেন আর ফ্যামিলির সাথে থাকবেন অবশ্যই। যদি এই যাত্রায় যদি বেঁচে যায় তাহলে সর্বপ্রথম হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জানাব এবং ভালো করে কাজ করার জন্য আগ্রহী জানাব এবং পরবর্তী যেন আমরা যেন সব কাজ ভালো করে করতে পারি এবং আগের মতো যেন শিল্পকলায় যে আড্ডা করতে পারি, সব ফ্রেন্ডের সাথে যেন আগের মতো কথা বলতে পারি, সেই প্রার্থনা থাকবে। এবং মানে বাইরের খাবারগুলো খুব ইন্টারেস্টিং, আমি খুব মিস করতেছি। করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার পর একজন মেয়েকে যেভাবে ইসলামিক পথে চলতে হয় সেভাবে চলার চেষ্টা করব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, এমনকি সবাইকে সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য বলব, পরিবারের পাশে সবসময় দাঁড়াবো, পরিবারকে সবসময় সেফে রাখবো, আশেপাশে সবাইকে সেফ থাকার জন্য বলবো, গরিব দুঃখীদের পাশে সবসময় থাকবো, অন্যকেও বলবো গরিব দুঃখীদের সাহায্য করতে। আসসালামু আলাইকুম। বিশ্ব আজ এই মহামারী করোনা ভাইরাসে আতঙ্ক,
আজ না হয় কাল আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমরা এখন যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, আপনাকে স্মরণ করছি, এই মহামারী করোনা ভাইরাস থেকে আমরা মুক্তি পেলে ঠিক সেম ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, আপনাকে সবসময় স্মরণ করবো। আশা রাখি এই মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি পেলে কয়েকটি বিয়ে দাওয়াত পাবো। ইচ্ছা রাখি প্রিয় মাতৃভূমির সন্দীপ যাব। সবাইকে ধন্যবাদ। বেসিক্যালি আমি মনে করি যখন কোনো সমাজে অন্যায় অবিচার অশ্লীলতা বেড়ে যায় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি যে গজবগুলো এবং এই মহামারীগুলো আসে। তাই এই কোভিড-19 থেকে যদি আমরা রক্ষা পাই তাহলে আমাদের উচিত হবে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করা। এই ধরনের অন্যায় অবিচার জুলুম অশ্লীলতা থেকে নিজেকে মুক্ত রাখা এবং সমাজকে মুক্ত করা। তারপরে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে অনুপ্রেরণা দিতে হবে। এবং কারণ ইসলামী বলা আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতাই ইমানের অঙ্গ। আমি যদি এবার করোনার কবল থেকে রক্ষা পাই তাহলে সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব, আর আমার অতীতের ভুল অন্যায়গুলো শুধরে নিব। পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সাথেই কখনো মিসবিহেভ করবো না, সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলব। হ্যালো, হ্যাঁ, আপনাদের নাম লোকেশন এবং এই ঠিকানা আমাদের এই মোবাইল নাম্বারে এসএমএস করে দিন, আমি অবশ্যই হ্যাঁ এখানে প্রাণ পৌঁছে দিই। হ্যালো বন্ধুরা, আমরা এখন যুদ্ধ করছি করোনা মহামারী নিয়ে। এই করোনা মহামারী থেকে যদি সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করে এবং আমি যদি বেঁচে উঠি তাহলে অবশ্যই এখন যেমন আত্মমানবতার সেবায় নিজেকে নিযুক্ত করতে পারছি, ভবিষ্যতে আমি আরও বেশি পরিমাণে এই আত্মমানবতার সেবায় নিজেকে নিযুক্ত করব। কিন্তু আমার সকল সাংস্কৃতিক বন্ধুবান্ধব এবং সকল ভাই বন্ধুর কাছে একদম অনুরোধ, আমরা সাংস্কৃতিক চর্চার পাশাপাশি যাতে আত্মমানবতার সেবায় নিজেকে নিযুক্ত করতে পারি, এই হোক আমাদের দৃঢ় শপথ। আলহামদুলিল্লাহ, করোনা থেকে আমি এখনও পর্যন্ত ভালো আছি। এই অদৃশ্য ভাইরাসটা আমাকে কিছু জিনিস শিক্ষা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য বেশি বেশি ইবাদত করা, শিক্ষা দিচ্ছে জীবনের প্রতি যত্নবান হওয়া, জীবনটাকে ক্ষুদ্রভাবে না রাখা, জীবনটা আমার জন্য একটি অমূল্য সম্পদ। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ের পৃথিবীতে সুস্থ শহরে।